আসসালামু আলাইকুম, আপনাদেরকে জানাচ্ছি স্বপ্নের কিচেন আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো সজনা পাতা ও মাছের ভর্তা। নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগবে, কারণ ভর্তা সবাই পছন্দ করে। ভর্তা পছন্দ করে না এমন কোনো মানুষ খুঁজে পাওয়াই অসম্ভব। তাহলে চলুন দেখে আসি নতুন ধরনের একটা রেসিপি। আমার প্যানটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল। যথাযথ আমি ভর্তা বানাবো, তাই চেষ্টা করবেন সরিষার তেলটা দিয়েই মাছটা ভাজার জন্য। আমি হলুদ আর লবণ দিয়ে মাছটাকে মাখিয়ে তার ভাজতে চলে আসলাম। মাছটা ভাজা হোক, আমি মাছটা এখন উল্টে দিচ্ছি। মাছটা সুন্দর করে ভাজবেন যেন কোনোভাবে কাঁচা না থাকে। আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে ফেলবো। নামিয়ে এখানে আমি শুকনো মরিচগুলো ভেজে নিব। আমি শুকনো মরিচগুলো দিয়ে দিলাম, এখন আমি এটাকে ভালো করে ভেজে নিব মচমচে করে। মরিচটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। আমি এই তেলের মধ্যেই হাফ কাপ পেঁয়াজ ভালো করে একটু ভেজে নিব। হালকা করে ভেজে নিচ্ছি, মজে আসা পর্যন্ত অপেক্ষা করি। আমার পেস্টটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। এটা ভাজা ভাজা করার কোনো প্রয়োজন নেই, এটা হালকা মজে আসলেই হয়ে যাবে। আমি এখন দিয়ে দেবো সজনা পাতাগুলো। সজনা পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এটাকে আমি ভালো করে ঢেকে দিব, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। শাকটা মজে এসেছে, এর মধ্যে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আস্তে নিবি নিবি জাল দিয়ে এটাকে ভালো মতো একটু ভাজা ভাজা করে নিলেই হবে। আর মাছগুলোকে কাটা বেছে নিব। তেলাপিয়া মাছ, বেশি কাটা নেই। আমি এইভাবে সবগুলো বেছে নিচ্ছি। আমি সবগুলো মাছ বেছে নিয়েছি, এবার বানাতে ভর্তায় বানাতে চলে যাব। আমি একটা ব্লেন্ডারে জার নিয়েছি, আমি এর মধ্যে দিয়েছি সজনে পাতা, ভাজা সজনে পাতাগুলো। দিয়ে দিচ্ছি মাছ, দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ, দিয়েছি শুকনো মরিচ। মরিচটা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, আপনারা যেরকম ঝাল খাবেন ঠিক সেরকমই দিবেন। আমি দিয়েছি লবণ, লবণটা পরিমাণ মতো বুঝে দিবেন। কেউ চাইলে এখানে কাঁচা পেঁয়াজও ইউজ করতে পারেন, কিন্তু আমি একটু ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল, ভর্তা মানে সরিষার তেল, না হলে তো ভর্তার কোনো মজা নেই। এখন আমি এটাকে ব্লান্ড করে নিয়ে আসবো। আপনার চাইলে এটাকে শিলপটে বেটেও নিতে পারেন, কিন্তু আমি ব্লান্ডারে আমি ব্লান্ডার করে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন
প্রায় মিখিনের মতনই ঠিক এরকম করে আপনারা নামিয়ে ফেলবেন এখন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি আমি যেভাবে ভর্তাটা বানালাম সেভাবে একবার হলো এটা ট্রাই করে দেখবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যেন নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর আপনারা যদি পাশে থাকেন তবেই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না হলে তো সম্ভব না আপনারা চাইলেই সম্ভব তাহলে দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে